দর্শক সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক, এবং টেবিল টকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমেরিকা নির্বাচন। এর আগের আলোচনাতেও আমরা ছিলাম আপনাদের সঙ্গে, আপনারাও ছিলেন, আর সেই আলোচনাতে আমরা কথা বলেছি আমেরিকা নির্বাচন সকাল থেকে ভোটগ্রহণ চলছে, অনেক স্টেটে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। তো এই প্রথম আমরা লক্ষ্য করেছি যে খুব বিপুল সংখ্যক ভোটার এই প্রথম আগাম ভোট দিয়েছেন। আগাম ভোট দেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমেরিকাতে নির্বাচনের সময় কোনো আলাদা ছুটির ব্যবস্থা নাই, সবাই হচ্ছে ব্যস্ত থাকে, সেই কারণে আগাম ভোটের একটা ব্যবস্থা রাখা হয়েছে। যাই হোক, এই কোথায় কেমন নির্বাচন হচ্ছে, নির্বাচনী পরিবেশ এবং কোন স্টেজের কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সেই সমস্ত খবর জানার জন্য আজকে আমরা আবার আমাদের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় আমেরিকা থেকে আমাদের সঙ্গে আছেন মনিকা হক। মনিকা হক হচ্ছেন তিনটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং উইমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে আরো একজন আছেন আসাদ আজিম। আসাদ আজিম হচ্ছেন পিএইচডি স্টুডেন্ট, তিনি আছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে। তো আসাদ এবং মনিকা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণ প্রায় শেষের দিকে, তো উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিতে গেছেন আমরা যতদূর জানি। কেমন দেখলেন সকালবেলার ভোটের পরিবেশ? কেমন দেখলাম এটা বলার আগে আমি বলবো যে first of all we should keep in mind the pros and cons of Donald Trump and Joe Biden's economic agendas when we head to the ballot box. Trump মানে কিন্তু more immigration restrictions, এটা আমরা বাঙালিরা সবাই জানি। আর আপনি যেটা বলতেছেন যে এবারে মানুষ ভোট দিতে অনেক বেশি আগ্রহী বা অনেক বেশি মানুষ ভোট দিচ্ছে, মানে ভোট সম্ভব সাধারণত নভেম্বরের 4 তারিখেই হয়ে থাকে, এবার আগে থেকে হচ্ছে। এটার একটাই কারণ হচ্ছে নিউ নর্মাল, উই আর লিভিং ইন নিউ নর্মাল বিকজ অফ দ্য প্যান্ডামিক ইজ হ্যাপেনিং রাইট নাও। প্যান্ডামিকের কারণে এই ব্যবস্থাটা আসলে গ্রহণ করা হয়েছে যে আগে থেকে কারণ এবার ভোট নিয়ে নেওয়া যায়, ভোটের দিনই না আগে। এটা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা, এটা মানুষের বুঝতে হবে, এমন না যে আমেরিকানই সবারই আগ্রহ অনেক বেশি, আমেরিকায় কে প্রেসিডেন্ট হবে কে হবে সবারই আগ্রহ অনেক বেশি। বাট এবার আমরা আছি নিউ নর্মাল, উই আর লিভিং ইন নিউ নর্মাল ইন এ প্যান্ডামিক উইচ ইজ কল কোভিড-19, যেটা আমরা উই আর লিভিং উইথ দিস। তো এই ভোটিং সিস্টেমটা এই জন্য এবার করা হয়েছে যে আগে থেকে আমরা নেই, 2 সপ্তাহ আগে থেকে নেই। নিলে হবে কি, আমরা আমি যেমন দেখছি বিশাল লাইন বাইরে, হয়তো বা ভোটিং স্পট এখানে লাইন চলে গিয়েছে একদম 2 ব্লক দূরে। একটাই কারণ সোশ্যাল ডিস্টেন্সিং। আগে যেমন ভোটিং সময় দেখা যেত সবাই ভিতরে চলে গেছে ভোট দিয়ে বের হয়ে আসছে, কোনো লাইন নেই। বাট এবারের সিচুয়েশনটা ডিফারেন্ট, অনলি বিকজ অফ দ্য 2020 নিউ ভাইরাস ইজ হ্যাপেনিং, দ্যাটস অল। আপনি যদি বলেন আমি কী দেখছি, এটাই আমি দেখতেছি লাস্ট 2 উইকস, ইটস নট অ্যাবাউট দিস মর্নিং, ইটস অ্যাবাউট লাস্ট 2 উইকস। আর ট্রাম্প নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে যেটা ভয়, সেটা কিন্তু যে ট্রাম্প মানে মোর ইমিগ্রেশন রেস্ট্রিকশনস, কারণ এখানে বাঙালি যারা আসছে সবকিছু দেখা গেছে আছে লুলাকের উপরে আছে, এখানে এসে থেকে গেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে এখানে এসে থেকে গেছে, অনেকেই নানাভাবে আসছে এসে আর ফেরত যায়নি, থেকে গেছে। ও ট্রাম্প যদি জিতে যায় আমাদের তো অবস্থা খারাপ। একইভাবে আমি বলবো আমার পরিচিত অনেকেই যারা আছে হু আর নট মুসলিমস, হ্যাঁ, যেটা যেটা সবাই বলে যে ট্রাম্প তো মুসলিমদেরকে ব্যান করবে, যেটা খুবই মানে আনএক্সেপ্টেবল ব্যাপার। আমি বলবো না আমি কাকে সাপোর্ট করতেছি, আমার ছোটকাল থেকে ট্রাম্পের উপর আমার ক্রাশ, তো ওইটা বলে লাভ নাই। এর আগে একটা প্রেসিডেন্সিয়াল, যেহেতু আমি উইমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট, তো ট্রাম্প যেবার জিতছিল ওইবারও আমাকে প্রেসিডেন্সিয়াল টেবিল কনফারেন্সে ডাকা হয়েছিল, একটা টিভি চ্যানেল থেকে আমি গেছিলাম, তো ওইখানে আমি একই কথা বলছিলাম যে আমি কাকে সাপোর্ট করতেছি আমি বলবো না, বাট তার উপর আমার চকলেট বয় যদি আমি তাকে একটা দেখতে নিলে দ্যাটস ট্রাম্প, ডাজেন্ট ম্যাটার হাউ ইট ইজ। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে যে সেটা হচ্ছে ট্রাম্প যদি জিতে economists largely agree that legal immigration is good for the economy. 79% registered voters says that the economy is a priority. Would be
more likely to restrict comprehensive high skill education programs such as H1B visas that are great for the economy. That's all. And Trump failed to protect the job, harmed the economy. But Trump is the question. বলেন যে ট্রাম্প আর বাইডেনের মধ্যে ভালো কাজ কে করবে হিসাবে কিন্তু ভালো কাজ ট্রাম্প বেশি করবে হিসাব যদি করা যায় আমি কিন্তু পয়েন্ট আউট করে রাখছি ওয়েন ইউ টোল্ড মি টু জয়েন দিস কনভারসেশন রাইট আউট আমার মাথায় যা আছে আমি সেটা তো পয়েন্ট করি কারণ দেখা যায় একটা কথা বলার সময় একটা পয়েন্ট ভুলে গেছি বা আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আমি নার্ভাস হয়ে গেছি একটা পয়েন্ট ভুলছি সাথে সাথে পয়েন্ট আউট যখন করছি যে গুড থিংস যদি কিছু আপনি কোশ্চেন করছিলেন সকালে কি দেখছি আমি আমি কি কন্টিনিউ করব নাকি আরেকজন যে ভাই আছে উনি আগে আচ্ছা ট্রাম্প রক্ষণশীল মানে রিপাবলিকানরা তো বড় বড় রক্ষণশীল তো রিপাবলিকানরা কেন রক্ষণশীল আর ইমিগ্রান্টদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবার কথা বলছি আমি একটু আসাদের কাছে যেতে চাই আসাদ আপনি আছেন অ্যারিজোনাতে তো কেমন দেখলেন অ্যারিজোনার পরিবেশে কেমন দেখছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি না ওনার কথা রুত্রা আমি শুনতে পাচ্ছি না ওনার কথা দুঃখিত আচ্ছা আমরা শুনতে পাচ্ছি না কেউ হ্যাঁ এখন পাচ্ছি আমার মনে হয় এখন শুনতে পাচ্ছি রুত্রা আপনি যে প্রশ্নটি করেছেন যে কেমন দেখলাম আসলে অ্যারিজোনাতে ভোটের আবহাওয়া বা ভোটের পরিবেশ যেটা আসলে প্যান্ডেমিকের কারণে পরিস্থিতি আসলে সব জায়গায় একই রকম অনেকটা যেমনটি বলছিলেন যে নিউ ইয়র্কে আসলে আগাম ভোট দেবার জন্য লম্বা লাইন সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য হয়েছে এখানেও আমরা বিভিন্ন যে মিডিয়া গুলো রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যে মিডিয়া গুলো রয়েছে সেখানে তার প্রতিনিয়ত যে নিউজ গুলো আমরা দেখেছি ঠিক একই রকম করে দেখেছি আর এবং যেটি আসলে খুব বেশি লক্ষণীয় ছিল যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার যে অবস্থান ছিল আমরা দেখেছি যে যে স্থানীয় যে প্রার্থী যারা ছিলেন তাদের প্রচুর প্রচারণা যেমন আমার সেলফোনে প্রতিনিয়ত আসলে টেক্সট আসা শুরু হয়েছে একেবারে পার্সোনাল যে নাম্বারে যে কেন আমি রিপাবলিকানকে ভোট দিব কেন আমি ডেমোক্রেটকে ভোট দিব যেহেতু আসলে এটা ইউএস এর একটা নাম্বার সেই জন্য আমার কাছেও সেই টেক্সট গুলো আসছে যে কোন প্রার্থী কতটুকু ভালো কোন প্রার্থীর কি কি সমস্যাগুলো রয়েছে কি কি দোষগুলো রয়েছে এক দল অন্য দলকে দোষারোপ করার যে সংস্কৃতি যেটি আমরা বাংলাদেশে দেখেছি যেটি বাংলাদেশে অন্যরকম ভাবে আসলে প্রচারিত হয়ে থাকে কিন্তু এখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটি করা হয়েছে সেটি আমার কাছে একেবারে অন্যরকম একটি বিষয় মনে হয়েছে যে আমি ফেসবুকে যে প্রচারণাগুলো দেখেছি যে কেন আসলে অ্যারিজোনাতে যিনি মার্ক ক্যালি যিনি ডেমোক্রেট ক্যান্ডিডেট রয়েছেন তাকে কেন ভোট দেওয়া উচিত নয় কতটা আসলে আকর্ষণীয় করে ওই বিজ্ঞাপনটা বা কতটা আকর্ষণীয় করে ওই প্রচারণাটাকে তৈরি করা যায় রিপাবলিকানদের পক্ষ থেকে কেন আসলে খুব বেশি ট্যাক্স ইনক্রিজের ক্ষেত্রে আসলে মার্ক ক্যালি কি কি ভূমিকা পালন করেছেন কি কি ভূমিকা পালন করবেন সেটা কিভাবে আসলে সাধারণ জনগণকে ইম্প্যাক্ট করবে এই বিষয়গুলো কিন্তু আসলে একে অপরের পক্ষে বা বিপক্ষে আসলে প্রচারণার ইস্যু হিসাবে নিয়ে এসেছে এবং জনগণকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে আসলে কেন রিপাবলিকানকে ভোট দেওয়া উচিত রিপাবলিকান তার জায়গা থেকে সেই বিষয়গুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছে এবং ডেমোক্রেটরাও একই রকম ভাবে প্রচারণায় লিপ্ত ছিলেন কেন আসলে তাদেরকে ভোট দেওয়া উচিত এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা যেটা আমি বলছিলাম জো বাইডেনের পেজ ছিল একই সাথে হচ্ছে যে বারাক ওবামা যিনি এক্স প্রেসিডেন্ট তার পেজ ছিল ডেমোক্রেটের পক্ষ থেকে হ্যাঁ এবং একইভাবে কিন্তু রিপাবলিকানদের পক্ষ থেকেও কিন্তু একই রকম করেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জনগণকে সম্পৃক্ত করা কানেক্টেড করা যে ভোট দিতে যাবার জন্য যে আহ্বান সেই আহ্বানটা কিন্তু আমরা বারবার দেখেছি সেই পেজ এবং এইবার প্রথম একটি ঘটনা ঘটেছে এবং যেটি আগে আসলে হয়নি সেটি হচ্ছে যে মেইলের মাধ্যমে ভোট দেয়া অর্থাৎ আপনাকে যে ভোটার জন্য যে ব্যালট পেপার রয়েছে সেটা আসলে মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা যারা চেয়েছেন তারা ভোট দিয়ে আবার সেটা মেইলে পোস্ট করে দিয়েছেন সেই জন্য এবার আসলে প্রচুর সংখ্যক ভোটার ভোট দিয়েছেন সাধারণত বাংলাদেশ এবং আমেরিকার সাথে যে পার্থক্যটা আমি দেখেছি বা আগে থেকেও যেটা জানি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভোট নিয়ে অনেক বেশি উৎসাহী থাকেন অনেক বেশি উচ্ছ্বাস থাকেন কিন্তু আমেরিকার মানুষ অনেক ক্ষেত্রেই কিন্তু ভোটের ব্যাপারে খুবই নিরুৎসাহী থাকেন যেটা আসলে গত নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছে কিন্তু এবারের নির্বাচনে আমি দেখেছি যে এবারের নির্বাচনে একটা পার্থক্য কিন্তু তৈরি করে দিয়েছে যে জনগণের মধ্যে ভোট নিয়ে একটা আগ্রহ কিন্তু তৈরি হয়েছে
এবং এই আগ্রহটা কিন্তু আসলে সব দিক থেকে দেখা যাচ্ছে। তো এই আগ্রহটা থাকার ফলে আসলে ভোট নিয়ে আমরা দেখি যে যতটা উচ্ছ্বাস আসলে আমেরিকাতে আগে ছিল না, কিন্তু এখন কিন্তু তার চাইতে কিছুটা হলেও বেড়েছে আমি বলবো। এবং এই এই বারবার জন্য আসলে সামগ্রিক বিষয়গুলো দেয়, ট্রাম্পের যে নীতিগুলো 4 বছর কেমন ট্রাম্প চালিয়েছেন সেই হিসাব নিকাশ গুলো বিভিন্ন জায়গা থেকে কষা হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে হয়েছে, আবার ডেমোক্রেটরা কি করেছেন, ডেমোক্রেটদের ফিরিস্তি কি, সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, যে যার ভালো দিকগুলো তুলে ধরবার চেষ্টা করেছে, আবার প্রতিপক্ষ থেকে প্রতিপক্ষের জন্য যে খারাপ দিকগুলো যারা করেছেন, ট্যাক্স ইনক্রিজের ক্ষেত্রে জনগণের জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলো করে নাই, কিংবা ট্রাম্প যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো করতে ব্যর্থ হয়েছেন, সেগুলোকে তুলে ধরা, এই বিষয়গুলো কিন্তু প্রচারণার মধ্যে এসেছে এবং মানুষের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছে, যেটা আমি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে প্রচারণা যখন বাইরে গিয়েছি যে প্রচারণার যে ধরনগুলো দেখেছি তার মধ্যে দিয়ে আসলে আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বলতে গেলে ট্রাম্পের প্রশংসা করা হয়ে যাচ্ছে, আসলে ট্রাম্পের প্রশংসা মানে ভালো কাজ করলে আমরা নিঃসন্দেহে প্রশংসা করবো, এটা খুবই স্বাভাবিক। কেন মনে হয়, মানে আপনি মনে করেন কি যে ট্রাম্প তার এই 4 বছরে তার যে প্রতিশ্রুতি গুলো ছিল রিপাবলিকান কিংবা হচ্ছে ট্রাম্প যেটাই বলি না কেন, যে রিপাবলিকানরা তাদের প্রতিশ্রুতি পূরণে সক্ষম নাকি ব্যর্থ? প্রতিশ্রুতি পূরণে সক্ষম নাকি ব্যর্থ অনেক কঠিন কথা। এখন কেউ প্রেসিডেন্ট হওয়ার আগে অনেক কিছু বলে, পরে দেখা যায় যে কিছুই করতেছে না, বাট ট্রাম্প রিপাবলিকান হিসেবে সে কি বলবো আমি, উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, এটা বলতে গেলে আমাদের কথাই ঘুরে ফিরে আসে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসছে এখানে, রুদ্র আমি কি বলবো, এখন আমেরিকার আগের মতো ওরকম সুন্দর না, মানে যেখানেই দেখা যায় নোংরা নোংরা কি বলবো, সবাই হাতের থেকে জিনিস ফেলতেছে, রাস্তা নোংরা, ওরকম সুন্দর দেখা যায় না। প্রতিশ্রুতি বলার আগে সে বারবার কেন বলে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, কারণ যে সুন্দর সাজানো গোছানো আমেরিকা ছিল এখন আর ওই চেহারা নাই। তারপরও আমি যেটা বলবো যে যদি জো বাইডেন আর ট্রাম্পের কাজ দেখা যায়, ট্রাম্পের ভালো সাইড বেশি, বলতে ট্রাম্পের ভালো সাইড কি কি, ট্যাক্স কাটস, ঠিক আছে, ট্যাক্স কাটস আমি লিখে রাখছি, নাম্বার 2 মোর ডিরেগুলেশন, নাম্বার 3 রিটার্ন টু স্ট্রং প্রি কোভিড-19 ইকোনমি, অ্যান্ড হোয়াট হি ওন্ট ডু ইজ লেস ফেডারেল স্পেন্ডিং অ্যান্ড ডেবিট। আর ট্রাম্পের খারাপ দিক কি, ওই তো খারাপ দিক একটাই, মোর ইমিগ্রেশন রেস্ট্রিকশনস আর মোর হার্মফুল ট্যারিফস। আর জো বাইডেনের দিকে দেখা গেলে দেখা যাবে জো বাইডেনের খারাপ সাইড সে যা করতেছে সেটা হচ্ছে ট্যাক্স হাইকস, তারপর অ্যান্টি গিগ ইকোনমি লেজিসলেশন, তারপরে ম্যাসিভ স্পেন্ডিং ইনক্রিজেস, প্যাথ টু সোশ্যালিস্ট হেলথ কেয়ার, $15 মিনিমাম ওয়েজ, নাম্বার 5 হচ্ছে মোর ক্রাশিং রেগুলেশনস বাইডেনের। আর বাইডেনের ভালো কি, ফ্রি ট্রেড ইমিগ্রেশন, ও বাইডেন আসবে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা এখানে টিকে থাকব, এরকম একটা ব্যাপার। আর ট্রাম্পের খারাপ যেটা সেটা হচ্ছে ইমিগ্রেশন রেস্ট্রিকশন, দ্যাটস অল, আমার এর বেশি কিছু বলার নাই। বাট নিজের দেশকে সুন্দর করার জন্য যা করার জন্য ট্রাম্প চেষ্টা করতেছে করার জন্য, আর বাইডেনের ক্ষেত্রে এই ডেমোক্রেটিক সবাই আমরা যারা আছি, যারা প্রচুর বাইরে থেকে 12 দেশের লোক এখানে থাকে, তাদের জন্য সুবিধা, কারণ তোমাকে দেখা যাচ্ছে তাদের জন্য সুবিধা এখানে বাইডেন আসে, দ্যাটস অল। আমি ক্লিয়ার করতে পারছি না, বাট পয়েন্ট আউট করলে ট্রাম্পের ভালোর পাল্লা বেশি, বাইডেনের খারাপের পাল্লা বেশি। আর বাইডেনের আরেকটা খারাপ হচ্ছে তার যে অ্যাসিস্ট্যান্ট, বাবা বাবা, কমলা, বাহ কমলা, খুব ক্যামেলা, আপনি যদি তার, রুদ্রের কথা আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না কথা, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথাগুলো কি শোনা গেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। কমলা কিন্তু বলেন,
কমলা হ্যারিস বলেই বসছে যে আমেরিকা তো বরাবরই গ্রেট, আমেরিকাকে নতুন করে গ্রেট করার কিছু নাই। ট্রাম্পের এই কথায় মানে কথায় ভুল আছে, ট্রাম্প যে নির্বাচনে যে কৌশলটা ব্যবহার করছে যে আমরা আমেরিকাকে আবার গ্রেট করবো, আসলে আবার নতুন করে আমেরিকাকে গ্রেট করার কিছু আছে কি? আসলে অবশ্যই আছে। এখানে যেমন মনে করেন পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল প্রচুর দেশের পুলিশরা ঢুকে গেছে। এখানকার নিউ ইয়র্কের এনওয়াইপিডির কথা যেমন হাজার হাজার পুলিশরা বাইরের দেশের। এখন আগে এনওয়াইপিডি থেকে আমরা যে একটা সেফ ফিল করতাম যে ও এখানে পুলিশ আছে মানে আমরা সেফ, এখন আমরা সেই সেফ না। যেহেতু 12 দেশের পুলিশ অফিসাররা এখন এনওয়াইপিডি তে আছে, এখন ভেজাল ভেজাল পিডি আমি এখন বলি এটাকে, তো কি বলবো। তো আমি তো ট্রাম্পের সাথে একমত যে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেন, আই ওয়ান্ট টু বি সেফ লাইক জাস্ট বিফোর, ইউ নো। আমি জানি না আমি কি বলতেছি, মেবি ইউ গাইজ, আমি আর ডেমোক্রেটদেরকে সাপোর্ট করি, বাট এখানে আমাদের এখানে আমরা নিজেরা যাদেরকে ভোট দিয়ে এখানে আমরা যাকে সেনেটর বানাইছি, আমরা যাকে অ্যাসেম্বলি ওমেন বানাইছি, তাদের থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না, নাথিং, নট ইভেন 1% ফ্রম দ্যাট। আমেরিকার অর্থনৈতিক অবস্থা গত 4 বছরে আসলে আমেরিকার যে জায়গায় থাকার কথা ছিল অর্থনৈতিক ভাবে আমেরিকা সেই জায়গাতে আছে নাকি হচ্ছে নেমে গেছে নাকি হচ্ছে আরো ভালো করার কথা ছিল, এই বিষয়গুলো নিয়ে একটু জানবো আসাদ আজিমের কাছে। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পণ্য সামগ্রী রাধুনী, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। নিউ ইয়র্ক অথবা অন্যান্য রাজ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা জমি কিনতে আগ্রহীরা অভিজ্ঞ রিয়েলিটি হোপ অ্যান্ড ড্রিমসের সাহায্য নিন। একটি বাড়ি, একটি স্বপ্ন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিশ্চিতে আমরা আস্থা ও বিশ্বস্ততার সাথে সহযোগিতা করে থাকি। বাসস্থান একটি মৌলিক চাহিদা, কাজেই আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। আমাদের সার্ভিস সমূহ বাই, সেল, রেন্ট, ইনভেস্ট, শর্ট সেল ছাড়াও আমরা ফরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। হোপ অ্যান্ড ড্রিমস রিয়েলিটি, নেম অফ ট্রাস্ট অ্যান্ড রিলায়াবিলিটি। যোগাযোগ ফৌজিয়া জে চৌধুরী, 7052 ব্রডওয়ে অন এ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, টেলিফোন 212-920-0700, ইমেইল handdrillt@gmail.com, www.hopeanddreams.us। স্বাগত টেবিল টকে। আমরা আলোচনা করছিলাম আমেরিকা নির্বাচন, কে হবেন আবার হোয়াইট হাউসে, কে ঢুকবেন হোয়াইট হাউসে, কে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন মনিকা গাহক এবং আসাদ আজিম। মনিকা হক কেন্টি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং উইমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট। আসাদ আজিম অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি টেবিল টকে। আসাদ আজিম, আমরা ব্রেকে যাওয়ার আগে বলছিলাম যে আমেরিকার অর্থনীতি কোন পর্যায়ে আছে, আসলে গত 4 বছরে আমেরিকার যে জায়গায় থাকার কথা ছিল আমেরিকা সেই জায়গাতে আছে কিনা, কিংবা আপনি যেমনটা দেখলেন যে ট্রাম্প কিন্তু নিজেই ঘোষণা দিয়েছে যে যদি সবকটা স্টেটে সে বুঝতে পারে যে সে জিততে যাচ্ছে তখন সে নিজে থেকেই তার এই বিজয়ের ঘোষণা দেবেন। কতটা আগ্রাসী হলে একটা মানুষ এমন কথা বলতে পারে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে ট্রাম্পের ভূমিকা এবং হচ্ছে তার প্রচার কৌশল এবং আমেরিকার অর্থনীতি, ধন্যবাদ রুদ্র। শুরুতে যদি অর্থনীতির বিষয়ে আলোচনায় আসি, দেখুন ট্রাম্প এমন একজন মানুষ, এমন একজন প্রেসিডেন্ট যিনি আসলে প্রেসিডেন্ট হবার আগে থেকেই অন্যরকম ভাবে আলোচিত সবার কাছে, এবং গত নির্বাচনে আমি বলবো যে ট্রাম্প এই আলোচনায় থাকবার একটা কৌশল হিসাবে
তার যে নানা রকম কৌশলগুলো সেগুলোকে তিনি আসলে কাজে লাগিয়েছেন এবং তিনি সফল হয়েছেন নিঃসন্দেহভাবে। এবং ট্রাম্পকে নিয়ে এত বেশি আলোচনা হবার কারণ আমার পর্যবেক্ষণ ব্যক্তিগতভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে যে গতানুগতিকভাবে মার্কিন প্রেসিডেন্টরা যেমন হয়ে থাকেন, অর্থাৎ তাদের যে পররাষ্ট্রনীতিগুলো বা অর্থনৈতিক নীতিগুলো কিংবা তারা যেভাবে আসলে চিন্তা করে থাকেন একটা ফ্রেমে কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছে। ট্রাম্প কেন আলোচনা, ট্রাম্প হচ্ছে সে আউট অফ বক্স আসলে চিন্তা করা শুরু করেছেন, আউট অফ বক্স কিছু আসলে মেসেজ সাধারণ জনগণকে দেয়া শুরু করেছেন। এবং যেটি সূত্র আসলে আমি এভাবে মেলাই যে সাধারণ মার্কিন নাগরিক যারা রয়েছেন তারা মনে প্রাণে যা কিছু ধারণ করেন, তারা মনে প্রাণে যেভাবে চিন্তা করেন, ট্রাম্প সেই কথাগুলোই জনসম্মুখে এসে আসলে বলা শুরু করেছে। আমি আমি যদি আরো একটু পরিষ্কার করে বলি, যেটি আসলে আমার কাছে মনে হয় যে মনিকার কথাও আপনারা কিছুটা আসলে পরিষ্কার কিছু লিংক পেয়ে থাকতে পারেন, যে ইমিগ্রেন্টদের বিষয়ে যে রক্ষণশীল নীতির কথা এর সাথে কিন্তু অর্থনীতির একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। এখানে একেবারে সাধারণ মার্কিন নাগরিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি বলি, তাদের মধ্যে এমন একটি ধারণা আছে বা তারা এই ধারণাটি আসলে মনে প্রাণে বিশ্বাস করেন যে ইমিগ্রেন্টদের জন্য তারা অনেক বেশি চাকরি চ্যুত হচ্ছেন, অনেক বেশি চাকরি হারাচ্ছেন বা অনেক চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ, তারা মনে করছেন যে ইমিগ্রেন্টদের এন্ট্রিটাকে যদি রেস্ট্রিক্টেড করা যায় বিভিন্ন ধাপে, তাহলে এই রেস্ট্রিকশনটা সাধারণ একেবারে এখানকার স্থানীয় আমেরিকান যারা রয়েছেন, এখন এক্সিস্টিং নাগরিক যারা রয়েছেন তারা অনেক বেশি লাভবান হবেন। এই কথাগুলো আসলে আগে রিপাবলিকানরাও কিন্তু বলে নাই, ট্রাম্পের আগে এসে ওরকম করে রিপাবলিকানরাও কিন্তু বলে নাই, যেটা ট্রাম্প এসে বলা শুরু করেছেন যে ইমিগ্রেন্টদের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা দিবেন। এবং অর্থনীতির ক্ষেত্রে আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে যেখানে আসলে কোনো ধরনের লাভ নেই সেখানে তিনি ইনভেস্ট করবেন না, যেটি আবার সকল আমেরিকান, বেশিরভাগ আমেরিকান এবং সারা বিশ্বের মানুষের কাছে অনেক বেশি একটি প্রশংসিত বিষয় হয়ে এসেছে। সেটি হচ্ছে সারা বিশ্বে যে যুদ্ধ খেলার ক্ষেত্রে ডেমোক্রেট এবং তার আগে রিপাবলিকানদের যে অবস্থান ছিল, মিডল ইস্টে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসলে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে ডিফেন্সের জায়গা থেকে, অর্থাৎ ওয়ার বাজেটের ক্ষেত্রে, সেই জায়গা থেকে কিন্তু ট্রাম্প সরে এসেছে। এবং যে তথ্যগুলো আসলে আমি বিভিন্ন গল্পে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে যে ট্রাম্প কিন্তু আসলে এখন আর এই যুদ্ধ খেলায় আসলে তার তেমন কোনো আগ্রহ নেই, এবং এই আলোচনাগুলোও কিন্তু উঠে আসে খুব সাধারণ মানুষের কাছে। ট্রাম্প অনেকের কাছে অনেক বেশি নিন্দনীয় একজন লোক, অনেক কিছু লোক, কিন্তু আপনি দেখেন ট্রাম্প আসবার পর ওরকম কিন্তু দামামা, ওরকম কিন্তু যুদ্ধ বা ওরকম কোথাও যুদ্ধের বড় ধরনের ইনভেস্টমেন্ট কোথাও কিন্তু ওরকম করে হয় নাই। এবং আরো একটি বিষয় অর্থনীতির ক্ষেত্রে লক্ষণীয়, যেটি আসলে খুব পরিষ্কার ভাবে দেখা যায়, মার্কিনীদের বড় বড় কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট বাইরের দেশে যেখানে রয়েছে, যেমন অ্যাপেলের বড় একটি ইনভেস্টমেন্ট হচ্ছে যে চায়নায় রয়েছে, অনেক বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু চায়নায় রয়েছে। ট্রাম্প কিন্তু সেই জায়গাগুলোতে অনেক বেশি কট্টর নীতি আরোপ করছেন, বলছেন যে তুমি ঠিক আছে, তুমি চায়নাতে উৎপাদন করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি চায়নাতে উৎপাদন করে এদেশে এসে যদি তুমি ব্যবসা করতে চাও তাহলে তোমাকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে। তার মানে উনি অর্থনীতির যে জায়গাটা সেটাকে নিজের দেশে অনেক বেশি শক্তিশালী করতে চাচ্ছেন। অ্যাপেল কিন্তু এখন ফিরে আসছে, টেক্সাসে ফিরে আসছে, এবং অ্যাপেল তার অ্যাসেম্বলিং যে কারখানা সেগুলোকে এখানে এসে আসলে ঢেলে সাজানোর চেষ্টা করছে, এবং তিনি এই যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে উৎসাহিত করছেন যে নিজের দেশে এসে তার যে ইন্ডাস্ট্রিয়াল যে বেসমেন্ট তৈরি করা সেটাও কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের একটা পজিটিভ দিক। এবং ট্রাম্প আসলে যে যে কাজগুলো আসলে করে থাকেন বা সেগুলোকে অনেক বেশি নিন্দনীয় বলা হয়ে থাকে, এবং ট্রাম্পের অনেক বেশি যেমন করোনাকালীন ট্রাম্পের যে অবস্থান, ট্রাম্পের যে নানারকম মন্তব্য, ট্রাম্পের যে নানারকম অবস্থান, ছোট ছোট যে বাক্যগুলো ছিল সেগুলো নিয়ে নানারকম সমালোচনা হয়েছে। বাংলাদেশের জয়নাল হাজারি যা বলেছেন, ট্রাম্পও একই রকম কথা বলেছেন, সেটা নিয়ে নানারকম হাস্যরস অবস্থা তৈরি হয়েছে। কিন্তু একেবারে সাধারণ মার্কিন নাগরিক যারা রয়েছেন তাদের মনের কথা কিন্তু ট্রাম্প আসলে বলা শুরু করেছেন। আমি আমি যদি মানে এরকম করেও আলোচনা বিভিন্ন জায়গায় উঠে এসেছে যে হোয়াইট সুপ্রিমিসির জায়গা থেকে ট্রাম্পের যেই অবস্থান বা ট্রাম্পের যেটি আসলে পরিষ্কার করে কখনো কেউ বলে না যে আমি আসলে হোয়াইট সুপ্রিমিসি এই কনসেপ্টটাকে ধারণ করি এবং সেটিকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু তার কাজে কর্মের বিভিন্ন জায়গা থেকে যে রক্ষণশীল অবস্থানটুকু অর্থনীতির ক্ষেত্রে তিনি নিয়েছেন এবং ইমিগ্রেন্টদের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটুকু আরোপ করতে চাচ্ছেন, সেই জায়গাগুলোর প্রেক্ষিতে
এবং একই সাথে আপনি দেখেন জর্জিয়া কিন্তু ব্ল্যাক আমেরিকান অধ্যুষিত একটি স্টেট, হ্যাঁ, কিন্তু সেখানেও যেটি আসলে যোগে যোগে আসলে ডেমোক্রেটদের দখলে ছিল সেখানে এসে কিন্তু ট্রাম্প জিতে গিয়েছেন। কেন? কারণ ওই আমেরিকানদের নিয়েই আসলে তার চিন্তাটা, এবং এই মেসেজটুকু উনি আমেরিকানদের কাছে পৌঁছাতে পেরেছেন, এবং পুরোপুরি একটা প্যারাডাইম শিফট কিন্তু আসলে ট্রাম্পের নীতির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় এসেছে তার ক্ষেত্রে। আচ্ছা আসাদ, মনিকা আপনার কাছে একটু জানতে চাই যে COVID-19 সারা বিশ্বকে ঘায়েল করে রেখেছে, COVID-19 এর কারণে বলা চলে যে সারা বিশ্বে একটা স্থবির অবস্থা চলছে, থমকে যায়নি এমন এমন জায়গা বা এমন দেশ আমরা খুব কমই দেখতে পেয়েছি, একের পর এক লকডাউন, একের পর এক সবকিছু খুব একটা স্তম্ভিত একটা অবস্থার মধ্যে ছিল, তো আমেরিকাও কিন্তু বাদ যায়নি এর মধ্যে থেকে। তো এই COVID-19 সময়কার যে একটা চাপ সামাল দিতে হয়েছে সবাইকে, এই চাপ সামাল দেওয়ার বেলায় ট্রাম্প প্রশাসন ব্যর্থ এমন কথা আমরা শুনে আসছি নির্বাচনের বেশ আগে থেকে, এবং করোনা মধ্যবর্তী সময় থেকেও আমরা এই সমস্ত কথা শুনে আসছি, বিভিন্ন প্রচার শিবির থেকে বলা হচ্ছিল। তো আসলে চিত্রটা কেমন ছিল COVID-19 সময়কার, আমাদের এই যে ট্রাম্প প্রশাসনের সাপোর্টটা কেমন ছিল, বা ট্রাম্প আদতে কেমন সাপোর্ট দিয়েছে আপনাদের? ট্রাম্প প্রশাসন ব্যর্থ বলতে তো ট্রাম্প নিজেও তো এফেক্টেড ছিল করোনা ভাইরাসে, ট্রাম্প এফেক্টেড ছিল, তার ওয়াইফ এফেক্টেড ছিল। প্রশাসন ব্যর্থ বলতে আমি কি বলবো, এটাকে কিভাবে ডিফাইন করব, কিভাবে ডিফাইন করলে ভালো হয় আমি বুঝতেছি না, যে ট্রাম্প যে ব্যর্থ ছিল। আমি তো এখানে অনেকে গেছে COVID-19 থেকে, আবার বের হয়ে বাইরেও আসছে আমাদের দেখা, আমরা আবার অনেককে হারাইছি এর মধ্যে, প্রশাসন ব্যর্থ কিভাবে এটা আমি এক্সপ্লেন করবো আমি বুঝতেছি না। বাট এর মধ্যে আমি একটা কথা আসাদ ভাই যে বলতেছিলাম যে ট্রাম্পের ট্যাক্স কাটের ব্যাপারে, আমি যেটা বলি যে ট্রাম্পস ট্যাক্স কাটস রিফর্ম টু জুস টু দ্য ইকোনমি, মানে ইফ ট্রাম্প রি এলেক্ট হি উড লাইকলি সিক ইউ নো ফার্দার ট্যাক্স রিলেটেড উড ইনক্রিজ জব গ্রোথ, আই ফিল, আমি বলি জুস টু দ্য ইকোনমি ইফ ট্রাম্প রি এলেক্টেড, আমি এইভাবে কথাটা বলি। বাট আমি কি অ্যাড দিচ্ছি, আপনি COVID-19 এর ব্যাপার বলছেন আমি আসবো, আর বাইডেনের ট্যাক্স হাইক্স এর ব্যাপারে কথা হচ্ছে বাইডেন ওয়ান্টস টু হাইক দ্য কর্পোরেট ট্যাক্স ইউ নো রেট ব্যাক আপ টু 28%, দ্যাটস হিউজ, দিস শুড মেক দ্য ইউনাইটেড স্টেটস লেস কম্পিটিটিভ দ্যান দ্য ইউ নো ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেস, আই ফিল সো ডোন্ট নো হোয়াট টু সে, আর বুঝছেন তো আমি কি বলছি না, ট্যাক্স হাইক্স এর ব্যাপারটা, ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ নো টু কম্পিট উইথ দ্য আদার কান্ট্রিজ অর হোয়াট এভার ইন দ্য ওয়ার্ল্ড। আর COVID-19 এর ব্যাপারটা প্রশাসন ব্যর্থ আমি কি বলবো, আমি নিজেও গেছি টেস্ট করতে, আমি নেগেটিভ হয়েছি দুইবার, এতগুলো ব্লাড নেয় আবার করে, যখন গেছি টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, আগে যখন হসপিটালে গেছি দেখছি যে প্রচুর মানুষ, এখন হসপিটালে গেলে কোনো মানুষ নেই, কিছু নাই, সব ফাঁকা, টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আর আর একটা কথা কি বলবো, আমার কিছু ফ্রেন্ডস আছে দে ফ্রম রাশিয়া, একটু শেয়ার করবো, ওরা তো টোটালি ডিফারেন্ট, বলে COVID-19 বলতে কিচ্ছু নাই, দিস ইজ টোটালি মেড আপ টু কিল পিপল ফ্রম দ্য ওয়ার্ল্ড, কারণ মাদার নেচার প্রচুর পরিমাণে মানুষ হয়ে গেছে, তো যারা ওল্ড আছে তাদেরকে ব্যাস কিল করেছে সবাই একসাথে, পুরো প্রশাসন, এটা রাশিয়া, চায়না, আমেরিকাতে একটা জায়গা আছে, এরা সবাই একসাথে মিলিত, আমি জানি না এই কথাগুলো সবাই কিভাবে, আমার রাশিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা, রাশিয়া থেকে এটা শুরু, তো এরাও বলতেছে যে COVID-19 কিছু নাই, আমাদের তো হয় না, আমরা যত পার্টি করতেছি কি করতেছি আমাদের তো কিছু হচ্ছে না, কেন এত মনে হয় যে টোটাল জিনিসটাই মেড আপ বা কিছু, আর পুরা ওয়ার্ল্ডে এটা একটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে, একটা মিলিয়ন পিপল কিল করা, আমি কিভাবে আপনার এই কথা আমাদের বাঙালি কমিউনিটির জন্য কতটা ইতিবাচক হবে, যদি বাইডেন ক্ষমতায় আসেন সেটা বাঙালির জন্য কতটা ইতিবাচক হবে আমাদের কমিউনিটির জন্য? প্রথমে বাইডেনের কথাটা বলুন, বাইডেন ঠিক আছে, বাইডেন আবার বেশি ওল্ড, আর ওর সাথে কমলা আছে, আমি তো ক্যামেলা বলতে পারবো না। আচ্ছা বাইডেন আসলে সুবিধা এটুকুই হবে,
the immigration for the Bengali community will be less restricted. এক কথায় যদি বলি আর কোনো সুযোগ সুবিধা পাবো বলে আমি মনে হচ্ছে না, কারণ বাইডেনের যেটা ফ্রি ট্রেড এন্ড ইমিগ্রেশন বাইডেন অ্যাপ্রোচ উইল বি গুড ফর দ্য ইকোনমি অ্যাট রাদার দেন আর যদি ট্রাম্প আসে, ট্রাম্প আসলে তো আমি আবার ইমিগ্রেশনের দিকে যাবো, ফর দ্য বেঙ্গালি কমিউনিটি দ্য ইমিগ্রেশন উইল বি মোর এফেক্টেড লাস্ট মিস। এই ডিফারেন্সটা আমি দেখি। এছাড়া এছাড়া আমেরিকাতে যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এটা তো প্রেসিডেন্টের পক্ষে এসেই চেঞ্জ করে ফেলাটা এখানে এত ইজি না, কারণ এখানে প্রেসিডেন্ট যা ডিসাইড করে সেটা হয় না, হাউস থাকে সেনেট থাকে। হাউস প্রেসিডেন্ট একটা বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা করবো, হাউস বলে না আমরা এটা করবো না, সেনেট বলে না আমরা এটা করবো না, প্রেসিডেন্ট তো মুখে বসে যায়। ওবামার সময় এটা বেশি হয়েছে, ওবামা যাতে ছিল মানে হোয়াইট হাউসে একটা ব্ল্যাক পার্সন দেখছে তো কি বলবো। হ্যাঁ এটা এই ডিফারেন্সটা আমি দেখি। আর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করাটা এই এই দেশে এত সহজ। আচ্ছা আসাদ, আপনার কাছে আমি যাই, শেষ করে এখন ছোট করে একটু শুনব যে আপনি যখন বলছিলেন যে সারা বিশ্বে অন্যান্য একেবারে আগে থেকে যদি আমরা করি, যেমন খুব আগে না যে বিল ক্লিনটনের সময়টাতে আমরা দেখেছি, এরপর বিল ক্লিনটনের পরে এসেছে জর্জ ডব্লিউ বুশ, বুশ দেখলাম আমরা, আমরা দেখলাম বারাক ওবামার সময়টা, এখন চার বছর দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে। আগের সবাই পররাষ্ট্র নীতির বেলায় এক একজন এক এক ধরনের ভূমিকা পালন করে গেছেন, তাদের সময়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এই এই টেরিটরিটা খুবই অস্থির একটা সময় পার করেছে আমরা দেখেছি। তো এই সময়টাতে এসে কিন্তু আসলে তেমন কিছু আমাদের চোখে পড়েনি, আফগানিস্তান ইস্যু বলি কিংবা আমরা সৌদি আরব বলি, এদিকে কাতার ইস্যু বলি, বেশ কয়েকটা ইসরায়েলের সঙ্গে বলি, যে জায়গাগুলোতে যেমন দরকার ছিল হয়তো হয়তো ডোনাল্ড ট্রাম্প তার জায়গা থেকে ঠিক সেই রকম দুটো কৌশল ব্যবহার করি এগোতে চেয়েছেন। আমরা সেই আলোচনায় পরে যাই, এখন পর্যন্ত আমি একটু আপডেট দিই আপনাকে। এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি জো বাইডেন এগিয়ে আছে ট্রাম্পের চেয়ে অন্তত 24টি ইলেকটোরাল, হ্যাঁ 14টি ইলেকটোরাল কলেজে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে, পপুলার ভোটে এগিয়ে আছে। হ্যাঁ কিছুক্ষণ আগ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন, এখন দুজন সমান সমান অবস্থানে আছেন। তো হাড্ডা হাড্ডি একটা লড়াই চলছে। আসাদ আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2000 সালের নির্বাচনে আমরা দেখেছি আল গোর এবং জর্জ বুশ তাদের এই নির্বাচনটা কিন্তু আদালত পর্যন্ত ঘুরিয়েছে, শেষ পর্যন্ত হচ্ছে আদালতের রায়ে তারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর 2016 সালে আমরা যেটা দেখলাম যে হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের যে কেলেঙ্কারিটা ঘটেছে, ইমেইল ফাঁসকে কেন্দ্র করে হিলারির তীরে এসে তুলির গঠনটা একটা অবস্থা ছিল, 85% হিলারি কিন্তু এগিয়েছিল ট্রাম্পের চেয়ে, কিন্তু শেষ পর্যন্ত হিলারি কিন্তু হোয়াইট হাউসে পা রাখতে পারেননি। আর আমরা যেটা শুনতে পাচ্ছিলাম গণমাধ্যমের খবর হয়েছে বেশ কয়েকবার, গণমাধ্যমের শিরোনাম এসেছে যে এবারও ট্রাম্প শিবির বা রিপাবলিকানরা সেই রকম একটা ঘটনার পুনরাবৃত্তির অপেক্ষায় ছিলেন, আদৌ থেকে বিষয়টা তা কিনা। এটা আসলে পরিস্থিতি আসলে কি দাঁড়ায় সেটা আসলে এখন দেখবার বিষয়, কারণ এই আলামতগুলো কিন্তু কয়েকদিন থেকেই আসলে আসছে, এবং যে রোবোটিক মেসেজ পাঠানো, ভয়েস কল পাঠানো মানুষজনের মোবাইলে যে আপনি ঘরে থাকুন কিংবা আজকে না বের হওয়ার যে আহ্বান, সেটা নিয়ে নানা রকম অ্যানালাইসিস নানা কিছু আপনারা এগুলো সংবাদ মাধ্যমে দেখেছেন। এবং একই সাথে ট্রাম্পও কিন্তু বলেছেন যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়ে থাকে তাহলে সেটার জন্য আসলে ডেমোক্রেট কিংবা জো বাইডেন শিবির যারা রয়েছে তারা দায়ী থাকবেন। তো এমন একটি অবস্থা, এমন একটি আসলে আলোচনায় বিভিন্ন সময় উঠে আসে যে যদি খুব ক্লোজ কিছু হয়ে থাকে ইলেকশনে তাহলে ট্রাম্প হয়তো আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন, এবং আপনারা জানেনই যে যে আদালতের যে হিসাব নিকাশ রয়েছে, যে সুপ্রিম কোর্টের যে হিসাব নিকাশ রয়েছে, এখানে যেখান থেকে আসলে রায় আসবে সেখানে আসলে রিপাবলিকান সমর্থক লোকজনের সংখ্যাই এখন বেশি, এগুলো আসলে আলোচনার বিষয়বস্তু রয়েছে। তবে সেটি দেখবার বিষয় আসলে কি ঘটে। এখন পর্যন্ত কিন্তু ফলাফল যতখানি আসছে আপনি যেটা বলেছেন সেটা দিয়ে আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সুইং স্টেট গুলো যেগুলো রয়েছে সেগুলোতে এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে যে স্টেট গুলো আসলে বরাবরই ডেমোক্রেট দিচ্ছিল সেই স্টেট গুলোতে এখন ট্রাম্প এগিয়ে রয়েছে। আলাবামা অলরেডি নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার হয়ে গেছে, যে আলাবামায় আসলে মার্টিন লুথার কিং এর
আন্দোলনের সূত্রপাত হয়েছে, বর্ণবাদ বিরোধী, সে আলাবামা এখন রিপাবলিকানদের দখল হয়ে গেছে, যে জর্জিয়ায় মার্টিন লুথার কিং এর জন্মভূমি, যেখান থেকে আসলে মার্টিন লুথার কিং এর বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সেখানে আসলে এখন রিপাবলিকানরা লিড নিয়ে, ট্রাম্প লিড নিয়ে বসে আছেন, বা নির্বাচনের ফলাফল সামনের দিকে যাচ্ছে সেরকমটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত যদি বলে থাকি। তো এই এই বিষয়গুলো কিন্তু আসলে অন্যরকম কিছু মেসেজ দিয়ে থাকে, একেবারে অন্যরকম কিছু মেসেজ দিয়ে থাকে। আমি যদি বাঙালি কমিউনিটিদের হিসাব নিকাশের কথা বলি, আমি জানি না মনিকা আমার সাথে একমত হবেন কিনা, যেটা আসলে বাঙালিদের মধ্যে, বাঙালি ইমিগ্রেন্টদের মধ্যে আগে মোটেও দেখা যায় না, যে বাঙালি ইমিগ্রেন্টদের মধ্যে একচেটিয়া ভাবে কিন্তু ডেমোক্রেট সমর্থক আমরা বেশি দেখেছি। কিন্তু এই নির্বাচনে আমার অ্যারিজোনাতেই দেখেছি যে আমার পরিচিত যারা বাঙালি ইমিগ্রেন্ট রয়েছেন তারা টুসনে ট্রাম্পের র্যালিতে গিয়েছেন সদলবল হয়ে একসাথে। সো এই বিষয়গুলো কিন্তু নতুন কিছু মেসেজ আসলে দিচ্ছে যে ট্রাম্প আসলে বা রিপাবলিকান যে পলিসি আসলে ট্রাম্প নিয়ে এসেছেন, ট্রাম্প যে আমি বারবার বলছি যে ট্রাম্প এমন কিছু বলছেন, এমন কিছু তথ্য দিচ্ছেন, এমন কিছু মেসেজ দিচ্ছেন যেটা একেবারে সাধারণ মানুষকে গ্র্যাব করছে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কথা বলছে। তার মানে হচ্ছে যে আমরা খুব সাধারণভাবে বলি, কঠিন কথা কিন্তু সাধারণ মানুষ খুব কম বুঝে, কঠিন কুটচাল কিন্তু সাধারণ মানুষ খুব কম বুঝে। হ্যাঁ, যে হিলারি ক্লিন্টনের ইমেল ফাঁস হওয়ার ঘটনা, ইমেল ফাঁস হওয়ার ঘটনার আগ পর্যন্ত হিলারি ক্লিন্টনের আবরণ একরকম ছিল, কিন্তু ইমেল হিলারি ক্লিন্টনের যখন ইমেল ফাঁস হয়ে গেল তখন সাধারণ মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে মধ্যপ্রাচ্য অশান্ত করবার ক্ষেত্রে আসলে মার্কিন প্রশাসনের, সেই সময় মার্কিন প্রশাসনের কি ধরনের ভূমিকা ছিল বা কি অবস্থান ছিল, সেগুলো নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে হ্যাঁ, এখনো যেটি বলা যায়, যেমন বাঙালি ইমিগ্রেন্টদের ক্ষেত্রে যেটি বলছেন, যে মনিকা উল্লেখ করেছেন যে যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন, যারা এখানে আসলে নানা রকম ভিসায় এসে এখানে আসলে স্থায়ী হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে খুব কি পয়েন্ট রয়েছে এই ডেমোক্রেট এবং রিপাবলিকানদের জয় পরাজয়ের হিসাব নিকাশে, সেটা আমি আরেকটু পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে যে এখন যেমন আমি একজন পিএইচডি স্টুডেন্ট, আমি এখানে পড়াশোনা শেষ করে যদি ওপিটি কিংবা H1B নিয়ে আমি কোনো চাকরিতে জয়েন করি, তাহলে আমাকে হয়তো গ্রিন কার্ড পেতে আমার হয়তো 1 থেকে 1.5 বছর সময় লাগবে। সেটি কেন? তার কারণটি হচ্ছে এই যে এটি বিভিন্ন পুল রয়েছে, যেমন ইন্ডিয়ানরা কত বছরের হতে পারবেন, বাঙালিরা কত বছরের জন্য হতে পারবেন, এরা কত বছরের জন্য হতে পারবেন। ইন্ডিয়ান একজন যে আসলে এই H1B নেবার পর তাকে গ্রিন কার্ড পেতে হলে 10 থেকে 12 বছর অপেক্ষা করতে হবে, এই হিসাব নিকাশটি কিন্তু বাংলাদেশের সাথে পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে যদি জো বাইডেন জিতে যায়। এবং এই জন্যে বাঙালিদের মধ্যে এই হিসাব নিকাশ গুলো এখন পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ কামালা হ্যারিস যিনি ইন্ডিয়ান বংশোদ্ভূত, যিনি আসলে জয়ী হবার পরপরই যে বিলটি আসলে প্রথম আনবেন, সেটি হচ্ছে যে ইন্ডিয়ানদের ক্ষেত্রে ইমিগ্রেন্ট রেস্ট্রিকশনের ক্ষেত্রে, H1B পলিসির ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটি তিনি তুলে দিবেন, এবং তুলে দেবার পর বাঙালি এবং ইন্ডিয়াদের জন্য সবার সমান হয়ে যাবেন। আপনি যদি বলেন 30 জন ইন্ডিয়ান মানে একজন বাঙালি, হ্যাঁ, তার মানে 30 জন যখন H1B লাইনে আপনার একজন বাঙালির সাথে কম্পিটিশনে চলে যাবে, তখন বাঙালিরা এই H1B থেকে গ্রিন কার্ডের এই জায়গাটিতে যেতে আরো 6 থেকে 7 বছর সময় লেগে যাবে। আমি বলছি না, আমি এখন পর্যন্ত আমার ভোটিং রাইটসও নাই, আমি F1 একজন PhD স্টুডেন্ট, এখানে গবেষণা করছি, হ্যাঁ, সো কিন্তু আমি হিসেব নিকেশ গুলো বলছি যে বাঙালিরা আসলে কিভাবে হিসেব নিকেশ গুলোকে দেখছেন, বা বাঙালি ইমিগ্রেন্টরা আসলে কিভাবে দেখছেন, বা অন্যান্য ইমিগ্রেন্টরা কিভাবে দেখছেন। এবং আরো একটি বিষয়, আমি জানি না সেটি স্বার্থপরতার নীতি কিনা, যারা ইমিগ্রেন্ট এখানে অলরেডি এখানে রয়েছেন, কথাটা কিছুটা মনিকার দিকেও যেতে পারে এরকম ভাবে, যারা ইমিগ্রেন্ট হয়ে গেছেন, যারা এখানকার নাগরিক হয়ে গেছেন, তারা তাদের বেটার অবস্থানটি চাচ্ছেন, এবং সেটি যদি ট্রাম্প আসে, ট্রাম্পের নীতি আসলে বাস্তবায়ন হয়, তাহলে তাদের জন্য সেটি ভালো হবে। তবে ইমিগ্রেন্টদের ক্ষেত্রে লিবারেল হবার জন্য বা লিবারেল পলিসি যদি বলেন, সেটি অবশ্যই ডেমোক্রেট, এবং এই হিসেব নিকেশটুকু আসলে ইমিগ্রেন্টদের ক্ষেত্রে অন্যরকম ভাবে আসলে একটি বড় পার্থক্য তৈরি করে দিবে কে নির্বাচনে জয়লাভ করছে। এবং একই সাথে অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতিতে আমি যেটি বলবো যে যদি বারাক ওবামাকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়ে থাকে, তাহলে ট্রাম্প আসলে নোবেল পুরস্কার কেন পাবে না, এটিও কিন্তু এখন বড় ধরনের একটি প্রশ্ন। কারণ গত 4 বছরে ট্রাম্প সারা বিশ্বে যুদ্ধ দামামা বাজবার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আসলে কতখানি শিথিল করতে পেরেছেন, সেটিও একটি বড় ধরনের একটি প্রশ্ন আসলে থেকে যায়। কারণ ট্রাম্প কিন্তু উত্তর কোরিয়ার সেই প্রেসিডেন্টের সাথে গিয়েও কিন্তু দেখা করেছেন, এবং মধ্যপ্রাচ্যের কাতার ইস্যুসগুলোর ক্ষেত্রে তিনি শিথিল করবার ক্ষেত্রে তার যে ভূমিকাগুলো রয়েছিল সেগুলো হয়তো করোনা এবং করোনা পরিস্থিতির কারণে নানাভাবে আড়াল হয়ে গিয়েছে,
কিন্তু এই হিসাবগুলো আসলে খুব বড় করে সামনে আসছে। তো সার্বিকভাবে আমি বলবো যে নির্বাচনে যেই জয়লাভ হোক সেটি আসলে আমার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না, বা আমি ব্যক্তিগতভাবে কোথাও আসলে লাভবান হবে কি হবে না সেটি আসলে কোনো ধরনের প্রশ্নই আসে না। কিন্তু মার্কিন নাগরিক তার আসলে তার মনের ইচ্ছে যেটি, সে আসলে যা কিছু চায়, সাধারণ বেশিরভাগ মার্কিন নাগরিক, তার প্রতিফলনটি আসলে এই নির্বাচনে হবে। সেটি আসলে এই বর্তমানে যে ট্রাম্প রয়েছে, ট্রাম্পের যে আচরণ রয়েছে, ট্রাম্পের যে বক্তব্য রয়েছে, সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সেগুলোকে নিয়ে বিতর্ক হলেও আসলে শেষ পর্যন্ত যদি মার্কিন নাগরিকরা ট্রাম্পকেই গ্রহণ করে থাকে তাহলে বলতে হবে যে মার্কিন নাগরিকরা আসলে সেরকম ভাবে চায় বলেই ট্রাম্পকে গ্রহণ করছে। দর্শক, আমরা টেবিল টকের একেবারে শেষ পর্যায়ে যাচ্ছি, আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। শেষ করার আগে যে বিষয়গুলো আমরা আমাদের দুজন আলোচকের কাছ থেকে জানলাম, মনিকাও বললেন এবং আসাদ আজিম সেও বলল, আসলে আমেরিকান নির্বাচন না শুধু কোন নির্বাচন নিয়েই হচ্ছে, ফল প্রকাশের আগ পর্যন্ত ঠিক বলা মুশকিল কি হতে চলেছে বা কি হতে যাচ্ছে। এতগুলো স্টেট এবং এতগুলো ইলেকটোরাল কলেজ, 300, 538 এবং 270টা ইলেকটোরাল কলেজ পেতে হবে যদি কেউ হোয়াইট হাউস পর্যন্ত পা রাখতে চায়। তো আসলে কে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ইলেকটোরাল কলেজ, কেই আবার ঢুকছেন হোয়াইট হাউসে, সেটা ফল প্রকাশ না হওয়া পর্যন্ত একেবারেই আমাদের অপেক্ষা করতে হবে। আসাদ এবং মনিকা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা আপনাদের সঙ্গে আবার যোগ হবো, আপনাদের সাথে আপনাদেরকে যুক্ত করব ফল এবং হচ্ছে আপডেট জানার জন্য। আর সেই পর্যন্ত হচ্ছে দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন বাংলা চ্যানেল এবং সবফ্রেশ ইলেকশনের আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলা চ্যানেলে। আসাদ এবং মনিকা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন।